হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসমা কুকিং থেকে সবাইকে স্বাগত। দূরের কিবা কাছের যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। খুব অল্প উপকরণে ও সহজভাবে তৈরি করে দেখাবো তালের পিঠা। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তালের পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি পাকা তাল। এবার এই তালের খোসাগুলো আমি এভাবে ছাড়িয়ে নিব। এখানে আমি নর্মাল তাপমাত্রার 2 কাপ পানি নিয়েছি। এই পানির মধ্যে তালের বিচিগুলো এভাবে গলিয়ে নিব। তালের বিচিটাকে এভাবে হাত দিয়ে কসলিয়ে কসলিয়ে নিতে হবে। আমরা কিন্তু অনেকেই তালের বিচি এভাবে কসলিয়ে নিতে পারি না, তাই আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন কিভাবে তালের বিচি থেকে তালগুলো নিতে হয়। সব তালগুলো এভাবে কসলিয়ে নিয়েছি। এবার একটি ছাঁকনি দিয়ে তালগুলো ছেঁকে নিব। তালের পিঠা তৈরি করতে হলে এই তালটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে। সবগুলো তাল এভাবে ছেঁকে নিয়েছি। তালের পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা দেওয়ার কারণেই কিন্তু তালের পিঠাটা খুব তুলতুলে হবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আর এখানে মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে দিবেন যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে গুলিয়ে রাখা পাকা তাল। এবার এই সব উপকরণগুলো এভাবে মেখে নিচ্ছি। আর এখানে আমি একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা বেশি শক্তও হবে না আর অতটা নরমও হবে না। এই তো এখানে আমি একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। পিঠাটার জন্য ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা। পিঠাটা যখন খেতে যাবেন, জিরাটা যখন দাঁতের নিচে পড়বে, খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এই তো এবার পিঠাগুলো ভেজে নিব। এজন্য চুলায় তেল সহকারে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, এই পর্যায়ে পিঠাটা এভাবে হাত দিয়ে গোলাকার করে দিয়ে দিব। তালের পিঠাটার 1 সাইড যখন ভাজা হয়ে আসবে, অপর সাইডও উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। পিঠাগুলো যখন বাদামি কালার হয়ে আসবে, এই পর্যায়ে পিঠাগুলো তুলে নিব। এরই মাঝে কিন্তু সবগুলো তালের পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আশা করি আপনারাও এভাবে ভাদ্র মাসের দিনে পাকা তাল দিয়ে পিঠা তৈরি করবেন। আর কেমন হয়েছে আমাকে তা অবশ্যই কমেন্টে তা জানাবেন। যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।